আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। শিশুদের খাবার দাবার সবকিছুতে নজর দিতে হবে। বয়সের সাথে শিশুর খাবারের পরিবর্তন হবে। অনেক সময় শিশু খাবার ঠিকমতো খেতে চায় না। শিশু অনেক সময় টিভি দেখে বা কার্টুন দেখে খাবার খায়, যা শিশুর খাবারের অনেক সময় বাড়িয়ে দেয়, যার ফলে অনেক সময় শিশুর খাবারে অরুচি হয়ে থাকে। আর শিশু ঠিকমতো খাবার না খেলে তার বৃদ্ধিতে সমস্যা হয়ে থাকবে, তাই তার খাবারে অরুচি প্রতিরোধ করা দরকার। তাই আজকে তুলে ধরব শিশুর খাবারে অরুচি কেন হয়, এতে যা করণীয় ইত্যাদি। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। শিশুকে নিজ হাতে খেতে দিন। শিশুরা যখন ছোট থাকে আমরা দেখি তারা হাতের সামনে যা পায় তাই মুখে দেয়, এটি তাদের সাধারণ ধরন। মায়ের কাজ হলো শিশুর নিয়মিত খাবারের সঙ্গে তার হাতে নানা স্বাদের খাবার ধরিয়ে দেওয়া, অবশ্যই তা শিশুর খাওয়ার উপযোগী করে দিতে হবে। এছাড়া বড় শিশুদের ধীরে ধীরে টিভি স্মার্টফোন হাতে ধরিয়ে খাবারের অভ্যাস বন্ধ করতে হবে। যদি শিশু খেতে না চায় জোরাজোরি না করা, মায়ের কাজ হলো অপেক্ষা করা। যখন শিশু খিদে লাগবে তখন তার হাতের সামনে খাবারটি রাখুন। খাবারের একটি নির্দিষ্ট রুটিন তৈরি করা। আমাদের শরীর নির্দিষ্ট কিছু রুটিনে তার কাজ করে, যা অনেক কিছু আমরা জানি না। সে তার নিজের মতো কাজগুলো করে থাকে, ক্ষুধার ক্ষেত্রে তা ঘটে। যদি শিশুকে সময় মতো খাবার দেওয়া হয় তাহলে এমনিতে ঠিক সময় মতো শিশুর ক্ষুধাও লাগবে। সকালে শুরুতে শিশুকে পানি খেতে উৎসাহ করুন, চেষ্টা করুন নিজে খেয়ে শিশুকে দেখাতে পারেন। নানা স্বাদের খাবার দিন। শিশুকে নানা ধরনের খাবার দিন। কোনটা তার খেতে কেমন লাগে তা জানার চেষ্টা করুন। নানা ধরনের শাকসবজি ফলমূল যাতে শিশু চোখে দেখে সেদিকে নজর রাখুন। ভাত খিচুড়ি আলু এসব বেশি খেলে শিশু শরীরে মেদ হয়, তাই অনেকে ভাবেন তার ঠিকমতো পুষ্টি হচ্ছে, এটা ভুল ধারণা। ভাত আলু এসবের তুলনায় শাকসবজি বেশি খাওয়ার জন্য বলা হয়ে থাকে। মানসিক চাপে না রাখা। গবেষণা দেখা গেছে যেসব শিশু মানসিকভাবে চাপে থাকে তাদের ক্ষেত্রে খাবারের অরুচির সমস্যাটি বেশি। তাই খাবার বা অন্য যে কোনো বিষয় নিয়ে শিশুকে কোনোভাবে মানসিক চাপের মধ্যে রাখা যাবে না। তাই যাই করবেন তা যেন আনন্দের সঙ্গে করে সেদিকে রাখতে হবে নজর। পানি জাতীয় খাবার। শরীরে পানির অভাব হলে শিশুরা তাদের ক্ষুধা বুঝতে পারে না, তাই শিশুকে নানাভাবে পানি বা পানি জাতীয় খাবার খাওয়াতে হবে। খাবারকে আকর্ষণীয় করে তোলা। খাবারকে আকর্ষণীয় করে তুলতে নানা ধরনের পদক্ষেপ নিতে হবে। শিশুদের খাবারের পানির বোতল বা খাবারের বাটিগুলো যাতে তাদের জন্য খুব আকর্ষণীয় হয় সেদিকে নজর রাখতে হবে, যাতে করে খাবার পানি কিংবা জুস তারা বারবার খেতে চায়। হজম না হতে খাবার না দেওয়া। সাধারণত শিশুদের খাবার হজম হতে 3-4 ঘন্টা সময় লাগে। খাবারের পরিমাণ পরিমিত রেখে শিশুর প্রতিদিনের খাবারের রুটিন তৈরি করতে হবে। শিশুকে বেশি বেশি করে না খাইয়ে কম করে অল্প অল্প করে খাওয়ানোর চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।